নমস্কার। মিষ্টি কমলা কে না খেতে ভালোবাসে, আর যদি সেই কমলাই আপনার বাড়ির তবে হয় তাহলে কেমন হয়? নমস্কার সুপ্রিয় দর্শক মন্ডলী, চ্যানেল পাঁচ মিশালির পক্ষ থেকে আবারও এসে গেছি আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আমি সম্রাট এবং আমার সঙ্গে রয়েছে আমার ছেলে স্বপ্নদীপ। অবশ্যই তো প্রথমেই একটা ছোট্ট ইন্ট্রো আপনাদের দিয়ে দিল, আর যে কমলা গাছ দুটো আপনারা দেখলেন ওর পাশে রয়েছে আসলে সেইটা তথাকথিত মিষ্টি কমলা না, কিন্তু খুব ভালো টেস্ট এবং খুব ভালো খেতে। আর ছেলে তো এখনও সেই কমলাটা খেয়েই চলেছে। তো এর পাশাপাশি আমি খোঁজ করে দুটো মিষ্টি কমলার গাছ এনেছি। এই যে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে দার্জিলিংয়ের ছাতুকি প্রজাতির কমলা। আসলে এটা হচ্ছে ভুটানের একটা প্রজাতি, ভুটানের ছাতুকি প্রজাতির কমলা, এটা কিন্তু খুব মিষ্টি হয়। আর আরেকটা যেটা এনেছি সেটা হচ্ছে চাইনিজ মিষ্টি কমলা। তো আমাদের এই সমভূমিতে এই দুটো কমলা ভীষণ মিষ্টি হয়, এবং এই গাছটা আমি এনেছি উপেন্দ্র হর্টিকালচার ফার্ম থেকে, মানে দিব্যেন্দুবাবুর নার্সারি থেকে। কদিন আগে আমি যে নার্সারির ভিডিওটা করেছিলাম সেই নার্সারি থেকে, মানে বিশেষ করে আপনারা তো অনেকেই জিজ্ঞেস করবেন যে কমলা গাছটা কোথা থেকে এনেছি, দাম কত পড়েছে, তো সেই জন্য বলে দিলাম আমার এই গাছটা পড়েছে 250 টাকা। দেখুন কত বড় গাছ, মানে এত বড় গাছ, এই যে দেখতে পাচ্ছেন এত বড় গাছ, মাত্র 250 টাকা পড়েছে, এবং একদম কনফার্ম খুব মিষ্টি হবে। আর এর পাশাপাশি মিষ্টি তো হবে, এর পাশাপাশি আরেকটা কথা বলে দিই যে গাছের লেবুকে মিষ্টি করার কিন্তু একটা টেকনিক আছে। তো আজকের ভিডিওতে আমি সেটা তো অবশ্যই বলবো যে কিভাবে আপনার লেবুগুলোকে অনেক মিষ্টি করবেন, সেটা কমলাই বলুন আর মালটাই বলুন। আর এর পাশাপাশি কমলা গাছের কি কি পরিচর্যা আছে, বা কিভাবে এর একটা ফুলও ঝরবে না, প্রচুর ফুল আসবে কি করে, ফুল ঝরবে না কি করে, সবটা আলোচনা করবো। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, এর মাটিটা কিন্তু একটু আলাদাভাবে তৈরি করতে হবে, এবং কমলা গাছের এই মাটি তৈরিতেই কিন্তু একটা ছোট্ট ট্যাকটিস আছে যেটা আপনাদের অবশ্যই জানতে হবে। তো এই সম্পূর্ণ বিষয়গুলো আজকে আমি এক ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। তাই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেউ কোথাও যাবেন না। যদি পুরো ভিডিওটা মন দিয়ে দেখেন তাহলে আশা করি কমলা বা লেবু নিয়ে আপনাদের আর কোনো রকম কনফিউশন থাকবে না। তো যাই হোক, একদম স্কিপ করবেন না, আমরা দেখাতে চলেছি আমাদের আজকের ভিডিও, সবাই সঙ্গে থাকুন। আজকের ভিডিওটা একটু অন্যভাবে সাজাই, মানে ব্যাপারটা হচ্ছে প্রথম, মানে সব ভিডিওতে প্রথমেই আমি গাছের মাটি বা গাছ লাগানোটা দেখাই। তো আজকে আমি গাছের পরিচর্যার বিষয়ে আগে আলোচনা করে নিয়ে তারপরে শেষে পটিং করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো কমলা গাছ বা যে কোনো লেবু গাছ কীভাবে পরিচর্যা করতে হয়, সাধারণ গাছ যেভাবে পরিচর্যা করেন ঠিক সেইভাবেই নিয়মিত নিম তেল বা ফাঙ্গিসাইড এগুলো দিতে হয়। এই কমলা গাছের মাটিটা একটু আলাদা ধরনের তৈরি করতে হবে, সেটা আমি সবার শেষে বলে দিচ্ছি। প্রথমে আমি পুর্ণিংয়ের কথাটাই আসি। কমলা গাছ বা মালটা গাছ, এতে যখন ফল আসবে তখন তো আপনাদের পরিচর্যা করতে হবে, তারপরে ফলটা যখন শেষ হবে তখন আপনারা গাছগুলোকে এই মাথাগুলো কেটে দিতে পারেন, পুর্ণিং করে দিতে পারেন। তাহলে কি হবে, যখন কমলাটা নতুন করে আবার পাতা ছাড়বে তখন প্রচুর পরিমাণে ডাল হবে, এবং সেই ডালে প্রচুর পরিমাণে ফুল আসবে। আর এই ফুল আসার জন্য কি করতে হবে, যখন কচি কচি পাতা বের হবে তখন আপনারা NPK 0050 বা SOP সালফেট অফ পটাশ 0050, এটা ছোটো চামচের এক চামচ 1 লিটার জলে গুলে গাছে স্প্রে করে দেবেন, তাহলে প্রচুর পরিমাণে ফুল এসে যাবে। আর কি করতে পারেন, ওই সময় আপনারা 5-6 দিন গ্যাপে মিরাকুলান স্প্রে করে দিতে পারেন। মিরাকুলানটা কেমনভাবে দেবেন, 1.5 ml 1 লিটার জলে গুলে গাছে স্প্রে করে দেবেন। তাহলে আমরা দুটো জিনিস করব, একটা হচ্ছে SOP 0050, ওটা গাছে স্প্রে করে দেবো, আর আরেকটা হচ্ছে মিরাকুলান গাছে স্প্রে করে দেবো। ব্যাস কিছুদিন পরে দেখবেন গাছে প্রচুর ফুল এসে গেছে। ফুল আসার পরে কি করবেন, আবার এটাকে আমরা রিপিট করতে পারি। তারপরে যখন ফল গুটি বেঁধে যাবে তখনও কিন্তু আমরা এটা রিপিট করতে পারি, বা শুধু মিরাকুলানও দিতে পারি। আর যারা আপনারা রাসায়নিক দেবেন না তারা কিন্তু সিউইড এক্সট্র্যাক্ট যেটা আছে সেটাও গাছে ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু খুব ভালো ফল পাবেন। আর যখন কমলা গাছে ফুল আসার আগে অবধি আপনারা গাছটায় কিন্তু তেমন কোনো খাবার দেবেন না, খাবার দিলে কিন্তু অনেক বড় ডালপালা বেরিয়ে যাবে, ফুল ততটা আসবে না। খাবার দেবেন কখন, যখন ফুল থেকে সবে ফলে গুটি বাচ্চে তখন আপনারা গাছের গোড়ায় মালচিং করে দুমুঠো খাবার দিয়ে দেবেন। কী খাবার, মিশ্র খাবার, সেটার মধ্যে হাড়গুঁড়ো থাকবে, শিংকুচি থাকবে, তারপরে আপনার নিমখোল থাকবে, আর কিছুটা কম্পোস্ট থাকবে, এটা আপনারা দিতে পারেন। আর যখন আপনি NPK 0050 বা SOP 0050 দিচ্ছেন তখন কিন্তু লাল পটাশটা দেওয়ার দরকার নেই, মানে মিউরিয়েট অফ পটাশ যেটা, সেটা আর দেওয়ার দরকার নেই। আর এর পাশাপাশি সারা বছর এই গাছে আপনারা খোল ভেজানো জল বা কিচেন কম্পোস্ট থেকে যে আমরা যে তরল জৈব সারটা বের করছি সেটা আপনারা দিতেই পারেন। তো মোটামুটি এটা ছিল পরিচর্যার আরেকটা কথা।
ফুল আসার পরে গাছে কিন্তু অবশ্যই আপনারা 10-12 দিন ইন্টারভ্যালে আপনারা কিন্তু সাব ফাঙ্গিসাইডটা স্প্রে করবেন, কেননা ওই সময় কিছু ফাঙ্গাস অ্যাটাক হয়, তার কারণেও কিন্তু ফল ঝরে যেতে পারে। আর ওই সময় গাছের গোড়া একদম যেন শুকনো খটখটে না হয়ে যায়, হালকা একটু ময়েশ্চার থাকে, সেই রকম কিন্তু ভাবে আপনাদের জল দিতে হবে, তবে বেশি ভাসিয়ে জল দেওয়া যাবে না। তো এইটা মোটামুটি ছিল আমাদের পরিচর্যা। তো এবারে আসুন আমরা এই গাছটাকে পটিং করব এবং মাটিটা কেমন হবে সেটা নিয়ে আগে ছোট্ট করে একটুখানি বলি। কমলা গাছের মাটি যখন আপনারা পটিং করবেন, সেটা আপনি যদি জমিতে করেন সেটা আলাদা ব্যাপার, কিন্তু যখন টবে করবেন তখন মাটিটা একটু স্পেশালভাবে রেডি করতে হবে। আমরা ওই মাটির মধ্যে অন্যান্য কিছুর পাশাপাশি আমরা একটু পুরনো চুন সুরকি ভাঙা মিশিয়ে দেবো, তাহলে কমলা গাছের ভীষণ কাজ হয়, প্রচুর ভালো হয় কমলা গাছে। কী জিনিস? চুন সুরকি ভাঙা, মানে পুরনো দেওয়ালের যে চটে যাওয়া যে অংশগুলো সেইগুলো যদি আমরা গাছে দিতে পারি, সেটা প্রথমে গুঁড়ো করে ভেঙে নিতে হবে। প্রথমে সেটা হাতুড়ি দিয়ে টুকটুক করে ভেঙে একদম গুঁড়ো করে নিতে হবে, তারপরে পরিমাণ মতন মিশাতে হবে। সেই পরিমাণটা কি এক্ষুনি আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। আর চলুন তাহলে আগে এর মাটিটা কেমন হবে সেটা আমরা আগে জেনে আসি। এসে গেছি আমরা মাটির কাছে। তো মাটিটা আমি এখানে রেডি করে রেখেছি আপনাদের দেখানোর জন্য, এটা রেশিও, আর আমি এটাকে 14 ইঞ্চির টবে লাগাচ্ছি, সেজন্য কোন রেশিওতে হবে সেটা অবশ্যই আপনারা দেখুন। এখানে মাটি নিয়েছি আমি 4 ভাগ, এইখানে যে মাটিটা দেখছেন এটা 4 ভাগ মাটি আছে, 3 ভাগ কম্পোস্ট। আপনারা যে কোনো ধরনের কম্পোস্ট নিতে পারেন, গোবর সার নিতে পারেন বা কিচেন কম্পোস্ট নিতে পারেন বা পাতা পচা সার নিতে পারেন, ভার্মি কম্পোস্ট নিতে পারেন, 3 ভাগ, 4 ভাগ মাটি, 3 ভাগ কম্পোস্ট। এর সঙ্গে আমি দিয়েছি 1 ভাগ বালি, কেননা কমলা গাছটায় কিন্তু জল বেঁধে গেলে বা গোড়ায় জল থাকলে একদমই গাছের চলবে না, সেটা কিন্তু গাছ একদম সহ্য করতে পারে না, সেজন্য 1 ভাগ বালি নিয়েছি। আর কি নিয়েছি? ওই যে বললাম চুন সুরকি ভাঙা, এই যে দেখুন এই চুন সুরকি ভাঙা 1 ভাগ নিয়েছি। যদি আপনারা চুন সুরকি ভাঙা না পান তাহলে কিন্তু 2 ভাগ বালি নেবেন, চুন সুরকি ভাঙা না পেলে আপনারা 2 ভাগ বালি নেবেন তাহলেই হবে। আর চুন সুরকি ভাঙার বদলে আপনারা সামান্য একটু গ্রাভেলসও মিশিয়ে দিতে পারেন, সেটা পরের ব্যাপার, কিন্তু খোঁজ করবেন এটা, এটা পেলে কিন্তু গাছের দুর্দান্ত উপকার হবে এবং ভীষণ ভালো হবে। আর এরপরে একটা কথা বলছি, যদি আপনারা বেলে মাটি পান, ধরুন মাটি এই মাটির সঙ্গে আপনি বালি মিশাবেন, মানে নদীর সাদা বালি, তাহলে কি করবেন, তাহলে মাটি 4 ভাগ নিলে অন্ততপক্ষে 3 ভাগ আপনার বালি মেশাতেই হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। কিন্তু আমি যে রেশিওটা নিয়েছি আপনারা এইভাবে মাটি করলে ভীষণ ভালো উপকার পাবেন। তাহলে কি হলো, 4 ভাগ মাটি, 3 ভাগ কম্পোস্ট, 1 ভাগ বালি, 1 ভাগ আমরা এই চুন সুরকি ভাঙা নিয়েছি, আর সেই সঙ্গে নিয়েছি 1 ভাগ কোকোপিট। এই কোকোপিটটা কেন নিচ্ছি, কেননা ও কিছুটা জল ময়েশ্চারাইজ করে রাখবে, সেটা কিন্তু গাছে আমরা যদি জল দিতে 2-1 সময় ভুলেও যাই তাহলেও গাছের কোনো ক্ষতি হবে না। এটা গেল আমাদের মাটির রেশিও, যে কোনো টবে এই রেশিওতে আমরা মাটি করব। এর পাশাপাশি আমরা যেটা নেব সেটা হচ্ছে, আমি 14 ইঞ্চির টবে করছি, সেখানে 14 ইঞ্চির টবের জন্য আমি নিয়ে নিয়েছি 1 মুঠ নিম খোল। এই নিম খোলটা মাটির যে কোনো রোগ ব্যাধি থেকে কিন্তু মাটিকে রক্ষা করবে নিম খোল। আর আমি নিয়ে নিয়েছি 1 মুঠ শিংকুচি, এখানে শিংকুচি দেখতে পাচ্ছেন 1 মুঠ, এটা 14 ইঞ্চি টবের কথা বলছি, 12 ইঞ্চি টব হলে আপনারা 3 চামচ নেবেন, আর যদি তার থেকে ছোট হয় 2 চামচ নেবেন, আর এর থেকেও যদি বড় হয় তাহলে আপনারা এর থেকে সামান্য আর একটু বেশি নিয়ে নিতে পারেন। আর নিয়েছি হাড়গুঁড়ো 1 মুঠ, হাড়গুঁড়ো সার নিয়েছি আমি 1 মুঠ, এটা ফসফরাস, নাইট্রোজেন, ক্যালসিয়াম এগুলোর প্রচণ্ড যোগান দেবে আমাদের মাটিতে। এর সঙ্গে যেহেতু আর কিছুদিন পরে গাছটায় ফুল আসবে, সেই জন্য আমি মাটির সঙ্গে কিছুটা পটাশ মিশিয়ে দিচ্ছি, এটা হচ্ছে মিউরিয়েট অফ পটাশ, মানে লাল পটাশটা, এটা আমি 1/2 চামচ নিয়েছি। আর আমি নিয়েছি ডিএপি 1/2 চামচ, কেননা গাছটাকে লাগানোর পরে গাছের শিকড় বৃদ্ধি করতে হবে এবং গাছটাকে একটু মজবুত করতে হবে, সেই জন্য আমি ডিএপি নিয়েছি। এখানে 14 ইঞ্চি টব, এখানে ধরুন 14-15টা দানা আছে ডিএপির। এইটা গেল মাটির রেশিও। এর সঙ্গে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে এই যে আমরা এই মাটিতে অবশ্যই চুন মেশাবো, কতটা সেটা হচ্ছে 1 চামচ চুন 1 লিটার জলে গুলে আমরা টবে দিতে পারি যে কোনো সময়, কিন্তু আমরা এখানে মাটি তৈরির সময় 1 চামচ চুন নিয়ে নিয়েছি, এইটা কিন্তু অবশ্যই করতে হবে আপনাদের। এই ছিল আমাদের মাটির রেশিও। এবার এটাকে খুব সুন্দর করে মিক্স করে আসুন আমরা কমলা গাছটাকে পটিং করে দেখাচ্ছি। প্রথমে আমরা টপটা রেডি করবো, যে 14 ইঞ্চির টপটা, এইখানে দেখছেন দুটো ছিদ্র রয়েছে, তো সেই ছিদ্র দুটো এরকম দুটো খোলাম কুচি দিয়ে আমি ঢেকে দেবো। এইবারে ওর উপরে এরকম কিছু নুড়ি পাথর বা গ্রাভেলস আমরা দিয়ে দেবো, বালি চালার পরে যে পাথরগুলো সেগুলো দিতে পারেন, বা ছোট স্টোন চিপ যেটা আমি দিচ্ছি এটা দিয়ে আপনারা এরকম একটা বেড তৈরি করে দিতে পারেন। এটা কেন করবো, যাতে মাটিগুলো গিয়ে আমাদের এই ছিদ্রগুলো বন্ধ না হয়ে যায়, সেই জন্য আমরা কিন্তু এই বেডটা রেডি করব। ব্যাস এইবার ওই বেডের উপরে আমি বালি দিয়ে একটা সুন্দর ব্যবস্থা করব, যাতে মাটিটা কোনো অংশেই ওই ছিদ্রগুলো বন্ধ করে দিতে না পারে। এই যে মাটিটা রেডি করলাম, সেই মাটিটা এর উপরে দিতে থাকবো। মাটিটা কিছু
চুলটা দেওয়ার পরে কিন্তু আমরা সুন্দর করে এভাবে চেপে চেপে দেব, যেন ভেতরে কোনো হাওয়া না থাকে। বাতাস থাকলে কিন্তু সেখানে জল গিয়ে একটা ফাঙ্গাস তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। যদিও আমরা মাটিতে নিম খোল মিশিয়েছি বা কদিন পরে আমরা সাপ ফাঙ্গিসাইড দেব, তারপরেও এই পদ্ধতিটা করে দিলে মানে আরও ভালো হয়। কতটা মাটি দেব তার একটা মাপ কিন্তু আমরা নিয়ে নেব। সেটা কিভাবে, এই যে গাছটা আমরা এনেছি সেই গাছটাকে বসিয়ে দেখব যে আমাদের মাটিটা কতটা বেশি হলো বা কম হলো। আমি দেখছি মাটিটা বেশি দেওয়া হয়ে গেছে। এই গাছটার এখানে গ্রো ব্যাগটা রয়েছে, এই গ্রো ব্যাগটা আমাদের খুব সাবধানে ছিঁড়ে নিতে হবে। দেখতে হবে যেন শিকড় টিকড়গুলো কেটে না যায়, কিছু শিকড় তবুও কেটে যেতে পারে, তাতে এমন কিছু চিন্তার বিষয় নেই, কিন্তু গাছটা খুব সাবধানে করতে হবে। দেখুন আমি আস্তে করে ছাড়িয়ে নিলাম। এইবার এর গোড়ায় যে নার্সারির যে মাটিটা ছিল সেটা যতটুকু সম্ভব একটুখানি আমরা আঁচড়ে দেব, যাতে আমাদের এই যে নতুন পটিং করছি আমরা এই মাটিটা যাতে এ খুব সুন্দর ধরে নিতে পারে, সেই জন্য উপরের থেকে একটুখানি ওই পুরনো মাটিটা আঁচড়ে সরিয়ে আমরা দিয়ে দেব। এইবারে আমরা এটাকে টবে বসাবো। এই যে দেখুন আমাদের গাছটাকে বসিয়ে আমাদের দেখতে হবে যে একদম যেন মাঝখানে থাকে, এবং এইভাবে একটুখানি মেপে নেবেন। গাছের গোড়ার থেকে অন্ততপক্ষে দুই আঙুল জায়গা আপনারা ফাঁকা রাখবেন, এরকম দু আঙুল জায়গা আপনারা ফাঁকা রাখবেন, কেননা পরে ওই সময় আমাদের মালচিং করে খাবার দাবার অনেক কিছু দিতে হবে। সুন্দরভাবে হয়ে গেছে, এবার আমি এই মাটিটা টবের সমস্ত দিকে দিয়ে দিচ্ছি। ব্যাস আমাদের পটিং দেখছেন সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা এইটাকে পুরোটা বোঝাই করে জল দিয়ে দেবো। যতক্ষণ তলা দিয়ে জলটা বেরিয়ে না আসবে ততক্ষণ কিন্তু আমরা জল দিতে থাকবো। আমাদের পটিং করাটা সম্পূর্ণ হয়ে গেল, এবার আমরা জল দিতে থাকি। আর একটা পরিচর্যার কথা বলে দিই, যেটা হচ্ছে আমাদের যে কোনো ধরনের লেবুকে মিষ্টি করতে গেলে কি করব, বা আমাদের এই কমলা গাছেও বা মাল্টা গাছে আমরা মিষ্টি করতে গেলে কি করব, সেই ট্রিক্সটা আগে বলে দিই। সেটা হচ্ছে আমাদের গাছে চুন দরকার, চুন দিতে হবে। সেই চুনটা কি পরিমাণে দেব, এক চামচ চুন এক লিটার জলে গুলে আমরা গাছে দেব। কতদিন অন্তর, 15 থেকে 20 দিন অন্তর আমরা গাছে দেওয়ার চেষ্টা করব লেবু গাছে। তাহলে দেখবেন আপনার ফলের সাইজটা ভালো হবে, চেহারাটা ভালো হবে, টেস্ট ভালো হবে, আর মিষ্টি তো হবেই। তো এইটা কিন্তু একদম গোপন টিপস, লেবু গাছ যে কোনো ধরনের মিষ্টি জাতীয় লেবু গাছে আপনারা অবশ্যই চুন দেবেন। আর লেবু গাছটাকে আমরা কোথায় রাখবো, লেবু গাছটা হচ্ছে ফুল সানলাইট খুব পছন্দ করে, অন্তত 7 থেকে 8 ঘন্টা যদি রোদ দূর পায় সেই রকম জায়গায় কিন্তু আমরা লেবু গাছটাকে রাখতে পারি। আর লেবু গাছ কেনার সময় আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন যেন গাছটা গ্রাফটেড হয়। গ্রাফটিং গাছ কিনলে কি হবে, আপনি ছোট্ট টবেই খুব সুন্দর ফল পেয়ে যাবেন। তো এই ছিল মোটামুটি আমাদের ভিডিও। আর আরেকটা কথা বলি, যারা বাড়িতে পাতিলেবু গাছ লাগাচ্ছেন, পাতিলেবু গাছে কিভাবে পরিচর্যা করবেন, একদম সেম পরিচর্যা, একদম এইভাবেই আপনারা পাতিলেবু গাছে পরিচর্যা করলে তাহলেও কিন্তু গাছে দারুণ দারুণ ফল হবে। তো যাই হোক, এতক্ষণ আমরা সঙ্গ দিলাম আপনাদেরকে, তো দেখা হবে আরেকটা নতুন ভিডিওয়ে। আপনারা প্রচুর পরিমাণে গাছ লাগান, পৃথিবীটাকে সবুজ করে তুলুন। আর আজ এরকম একটা কমলা আপনি বাড়িতে নিয়ে আসুন, সেটা ছাতুকি প্রজাতির হোক বা চাইনিজ মিষ্টি কমলা হোক, দুটোই এখন আমাদের এখানে খুব ভালো হচ্ছে, খুব মিষ্টি হচ্ছে। তো আশা করবো আপনারা অবশ্যই আনবেন। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো বা কোনো সমস্যা হচ্ছে কিনা। আর যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই লাইক করবেন, আর আপনার যারা গার্ডেনার বন্ধুরা আছে তাদেরকে ভিডিওটা অবশ্যই একটুখানি শেয়ার করে দেবেন। তো সকলে ভালো থাকবেন, আপাতত বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে। টাটা।